ব্যবসায়ীকে প্রতারণার ফাঁদে ফেলার অভিযোগে এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করলো পুলিশ। ধৃতের নাম শেখ ফুলু ওরফে আশরাফুল, বাড়ি বীরভূমের সাঁইথিয়া থানার কল্যাণপুরে। পুলিশ সূত্রে খবর, দুষ্প্রাপ্য সোনার কয়েনের লোভ দেখিয়ে কলকাতার দক্ষিণেশ্বরের এক ব্যবসায়ীকে সাঁইথিয়ায় ডেকে পাঠায় অভিযুক্ত। টাকা পয়সা নিয়ে হাজির হন ব্যবসায়ী। গোপন সূত্রে খবর পেয়ে কয়েন লেনদেনের সময় সাঁইথিয়া থানার অন্তর্গত টেকাদ্দা গ্রামে হানা দেয় সাঁইথিয়া থানা ও আহমেদপুর ফাঁড়ির পুলিশ। পুলিশকে দেখে ফুলু পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি, পুলিশের হাতে ধরা পড়ে যায় সে। নকল কয়েন উদ্ধারের পাশাপাশি ধৃতের কাছ থেকে উদ্ধার হয় 1,15,000 টাকা। এছাড়াও একটি ওয়ান শাটার ও 2 রাউন্ড কার্তুজ উদ্ধার করে পুলিশ। পুলিশের ভূমিকাকে কার্যত সাধুবাদ জানান ওই ব্যবসায়ী। অ্যাকচুয়ালি এটা আমার ওসি সাঁইথিয়া আর আইসি আমোদপুর ওপি একটা ইনফরমেশন ছিল, সিক্রেট ইনফরমেশন ছিল যে কেউ কলকাতার দক্ষিণেশ্বর থেকে একজন ভদ্রলোককে চিট করার জন্য এখানকার একটা ছেলে কিছু নকল সোনার কয়েন বলে বিক্রি করবে এবং তাকে তার বিনিময়ে টাকা চাইছিল। তো সেই ট্র্যাকিং করে টেকটদা বলে একটা জায়গা আছে আমাদের সাঁইথিয়ার বর্ডারে, সাঁইথিয়া থানার অন্তর্গত, ওইখানে গিয়ে বিকাল 4টে নাগাদ ওরা ধরে ফেলে। তখন ট্রানজ্যাকশন হচ্ছিলো, তো দক্ষিণেশ্বরের ভদ্রলোক 1,15,000 টাকা নিয়ে এসেছিলেন। তো সেই টাকার তখন ট্রানজ্যাকশন হচ্ছিলো এবং প্রায় 300 পিস নকল সোনার কয়েন যেটা বলছে সেটা হ্যান্ড ওভার করতে গিয়ে তখন আমার ওসি এবং আমার আইসি আমোদপুর ওরা স্পটে পৌঁছে যায়। পুলিশ দেখে যে যে আসামি, যার নাম শেখ ফুলু ওরফে আশরাফুল, কল্যাণপুরের বাড়ি সাঁইথিয়া থানার অন্তর্গত, ও দৌড়ে পালানোর চেষ্টা করে। প্রায় 2.5 কিলোমিটার দৌড়ে আমার আইসি আমোদপুর এবং ওর টিম ওকে ধরতে সক্ষম হয়। ওদের কাছে একটা ইম্প্রোভাইজড পাইপ গান আছে ছিল আর কি, 2 রাউন্ড লাইফ কার্টিজও পাওয়া গেছে। বলতে আমাদের তো ইনফরমেশন ফোন করতে রিপিটেডলি যে একবার বোলপুরে আসুন বা কখনো বলছে সাঁইথিয়ায় আসুন, এরকমভাবে 3-4 দিন আগে থেকে আমাদের কাছে ফোন কল আসছিলো। তো আমরা ইন্টারেস্ট দেখিয়েছিলাম যে কেন ডাকছে, কী বৃত্তান্ত। তখন ওরা ওভার দ্য টেলিফোন জানায় যে আমাদের কাছে কিছু দুষ্প্রাপ্য পয়সা আছে, যে পয়সাটার জন্য 5 পিস আছে, আমাদের কাছে কিছু পয়সা ডিমান্ড করে। যে সেই ডিমান্ড অনুযায়ী আমরা বলি যে যদি সত্যি করে এটা হয় তাহলে আমরা ভেবেছিলাম যে আমাদের কাছে শোপিস হিসাবে বাড়িতে রাখার জন্য। তো আমরা ইন্টারেস্ট দেখি এখানে আসি, কিন্তু দুর্ভাগ্যবশত এটা একটা জালিয়াতি চক্র আমরা পরে ফিল করি এবং এরা আমাদেরকে ট্যাপে ফেলে এরা টাকা পয়সা লুটপাট করতে চায়। এবং এই সময়তে আমাদের কাছে 1,15,000 টাকা ছিল এবং এই টাকাটা ওরা যেভাবে হাতিয়ে নিয়ে পালাবার চেষ্টা করে, আমাদের ভাগ্যবশত এখানে সাঁইথিয়া থানার পুলিশ আমাদেরকে সামনে এসে যায় এবং তারা সর্বতোভাবে আমাদেরকে সাহায্য করে এবং এই আমাদের যতটুকু টাকা ওরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে সেই টাকাটুকু উদ্ধার করে। এই জন্য আমরা সাঁইথিয়া থানার যিনি অফিসার আছেন এবং যারা আধিকারিক রয়েছেন এবং সমস্ত ফোর্সকে আমরা ধন্যবাদ চাই যে এই টোটাল টাকাটা আমাদের রিকভার করে ওনারা বন্দোবস্ত করে দিয়েছেন, আমাদের বিপদ থেকে উদ্ধার করেছেন। রিপোর্ট, টিভি নিউজ 10।